ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে বানাচ্ছি টমেটো তেঁতুলের চাটনি। টমেটো তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো টমেটো কুচি করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি ফার্স্টে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফার্স্টে সর্ষের তেল। যেহেতু চাটনি করব তাই খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম, বেশি না, 1 চামচের মতো। তেল দিয়ে তেলটাকে আগে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কালো সর্ষে ফোড়ন দেব। অনেকে পাঁচফোড়ন সম্বার দেয়, তবে আমার পাঁচফোড়ন সম্বার চাটনিটা ভালো লাগে না, কালো সর্ষেটাই ভালো লাগে, তাই আমি কালো সর্ষের ফোড়ন দিলাম। আপনারা যদি চান পাঁচফোড়ন দিতে, পাঁচফোড়নও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে দেবো সামান্য পরিমাণে নুন, যেহেতু চাটনি করবো তাই খুবই সামান্য পরিমাণে একটু নুন দিলাম। আর দেবো 1 ছেঁটা হলুদ। চাটনি তো হলুদ নুন কোনোটাই বেশি হলে ভালো লাগে না, তাই খুবই সামান্য পরিমাণে দিতে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর খুবই সামান্য একটু জল দিয়ে, বেশি জল দেবো না, 2 চামচের মতো জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম টমেটোটাকে নরম হওয়ার পর্যন্ত। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো টমেটোটা আমার গলেছে নাকি। গলেই গেছে, তবে আর একটু গললে তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করবো। আরও 1-2 মিনিট একটু থাকুক, তাহলে টমেটোটা একটু ভালো মতো গলে যাবে। আরও 1-2 মিনিটের মতো টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভুনছি, মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে গলিয়ে দিয়েছি। টমেটোটা আমার একদম গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির হাফ বাটি চিনি। যেহেতু আমি তেঁতুল দেবো সেই জন্য চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে। চিনি দিলেই জল কাটবে, সেজন্য আমি আর জল কিন্তু দেব না। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি একটা বড় তেঁতুল কেটে রেখেছি, সেই তেঁতুলটা। তেঁতুলটাকে দিয়ে দেওয়ার পরে চিনিটা আমার গলতে একটু সময় লাগবে, তার আরও 2-3 মিনিটের মতো এটাকে হতে দেব। আরও 2-3 মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তেঁতুলটা আমার গলে গেছে, আপনারা যদি বেশি টক খেতে ইচ্ছা করেন তো তেঁতুলটাকে একটু মাঝখান থেকে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে পারেন। আমিও কয়টা তেঁতুল একটু ভেঙে ভেঙে দিলাম, চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার চাটনিটা একটি পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি টমেটো তেঁতুলের চাটনি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।